সোনার বটমূলে গানে সুরে ছায়ানটের বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায় অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় বাঙালির সংস্কৃতিতে আঘাত হানে এমন অশুভ শক্তি যেন ক্ষমতায় না আসে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান সিরিয়া একযোগে মার্কিন জোটের হামলা দামেস্কের পাল্টা জবাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি আসিফ টিপু দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে খবরে এছাড়াও থাকছে আঠারো বছর কারাভোগের পর এখন স্বাভাবিক জীবনে ফিরে আসা উত্তর পূর্ব ভারতের সেই উলফা নেতা অনুপ চেটিয়ার সাক্ষাৎকার নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ এক আয়োজনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে অজানা অনেক অধ্যায় তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব সেই দেশে সরকার কখনো আর্মস রিভলিউশন করতে দিবে না বাংলাদেশে কারাগারে থাকা অবস্থায় তারা আমাকে অনেক সহানুভূতি দেখেছে অনেক সহযোগিতা করছে জরাজীর্ণকে বিদায় জানিয়ে আকাশে উঠল নতুন বছরের সূর্য অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে কায়মনে বাঙালি হওয়ার প্রত্যয় আবার এলো পহেলা বৈশাখ বিশ্বায়নের বাস্তবতায় শিকরের সন্ধান মর্মবাণী কণ্ঠে নিয়ে রমনার বটমূলে বাংলা চোদ্দশো পঁচিশ সালকে বরণ করে নিল ছায়ানট রিপোর্ট উদীয়মান সূর্য সাথে আরও একটি ভোর বাংলা চোদ্দশো পঁচিশের প্রথম সকাল রমনা বটমুলে আহির রাগালাপের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত ছায়ানট পাঁচ দশকের এই আয়োজনের শুরুটা হয় জানালে বাঙালি হবার প্রত্যয়ে দেশীয় মানুষের সঙ্গে বিশ্বের মানুষের সহযোগেই আসবে মানব কল্যাণ পয়লা বৈশাখের স্নিগ্ধ প্রভাতে দেশবাসীর এই আজ ছায়ানটের বার্তা পুরো অনুষ্ঠান সাজানো হয় ষোলোটি একক গান বারোটি সম্মিলক গান এবং দুইটি আবৃত্তি দিয়ে অংশ নেন প্রায় দেড় শতাধিক শিল্পী শান্তি মানবতায় ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ সেই প্রত্যাশায় অনুষ্ঠানে অংশ নেন হাজারো দর্শক বৈশাখবাড়ি সুন্দরের উৎসব সবাই মিলে আনন্দ করা সুবর্ণপুর বর্ষ আই ফিল সো হ্যাপি এন্ড এক্সাইটেড টু গেট টু সেলিব্রেট হিয়ার ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল দ্য কালারস এন্ড দ্য মিউজিক দ্য फ्लावर्स আর আর রিয়েলি ওয়ান্ডারফুল সো আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার থেকে নববর্ষ আজকে চাই সবাই মিলে আনন্দ সবাই একসাথে থাকবো ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডে নিয়ে বৈশাখ মানে নতুন বছরের আনন্দ বৈশাখ মানে নতুন বছরের আমন্ত্রণ আমরা নতুন বছরে যা করব তা এই আনন্দের মধ্যেই যাবে আমাদের পরিবারকে নিয়ে যেন সুখে থাকতে পারি শান্তি থাকতে পারি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক উন্নতির দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি আমার দেশ যেন ভালো থাকে দেশে যেন কোনো রকম আর ঝামেলা না থাকে চিরন্তন ধারা মেনে মা ও মাটির প্রতি একান্ত সমর্পণ সঙ্গীত দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা বিশ্ব মানব হবার আগে শাশ্বত বাঙালি হওয়া চায় আর তাই ছায়ানটের এবারের প্রতিপাদ্য বিশ্বায়নের বাস্তবতাই শিখরের সন্ধান যেখানে নিজ সংস্কৃতি জেগে উঠবে আপন সত্যাই প্রতিষ্ঠিত হবে অসাম্প্রদায়িক স্লোগান সুগন্ধা আমির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা শনিবার সকাল নয়টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোনার বিশ্ব ঐতিহ্যের অন্যতম অংশ মঙ্গল শোভাযাত্রা বাংলা সন চোদ্দশো পঁচিশে পা রাখতেই আটটি প্রতিকৃতি নিয়ে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকল অংশ সকাল থেকেই শোভাযাত্রা অংশ নিতে জড়ো হতে থাকেন অসংখ্য মানুষ মঙ্গল শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালন শাহের গানের মাধ্যমে সোনার মানুষ হবার শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মঙ্গল শোভাযাত্রা হলো মানবতাবাদী চেতনায় উজ্জীবিত হওয়া অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হওয়া সেটি হলো মানবতাবাদী চেতনা মানবতাবাদী হলেই মানুষ হওয়া যায় ভালো মানুষ হওয়া যায় সোনার মানুষ হওয়া যায় এবং সোনার মানুষরাই বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা বি করতে সক্ষম হবে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি উন্নত বাংলাদেশের গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং সেই লক্ষ্য অর্জন করবার জন্য সকলের ঐক্য সকলের সম্প্রীতি সকলের ভালোবাসা সকলের সহযোগিতা কামনা করছি শোভাযাত্রায় অংশ নিয়ে অনেকেই বলেছেন নতুন বছরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা মানুষের উপরে তো কোনো সত্য নেই আমরা এখানে এক একজন আরেকজনকে চিনি আমরা একটা আনন্দ উৎসব করি আমাদের ঐতিহ্যের সাথে আমরা একে ওপরকে চিনিয়ে দেই এই সব কিছু মিলানো এবং সব কিছু ওর জন্যই আসলে এখানে আসা উই আর এনজয়িং দ্য নিউ ইয়ার ভেরি মাচ হিয়ার Everybody is friendly, the costumes are beautiful and we're happy we came. পুরো বছরের জড়াজীর্ণতা ভুলে নতুন বছরের সবার জন্য মঙ্গল কামনা করছেন শোভাযাত্রায় অংশ নেறা আপনি। মঙ্গল শোভাযাত্রা হলো সবার জন্য মঙ্গল কামনা নিয়ে আসে আর পুরাণ বছরের সব অন্ধকারকে একবারে মুছে নিয়ে যাওয়ার জন্য আর কি। সব গ্লানি সব জড়তা মুছে দূর হয়ে যাচ্ছে। এখানে এসে আসলেই মনে হচ্ছে আমি বাঙালি। বাঙালির ঐতিহ্যকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সভ্যতাভেদ ভুলে নতুন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চান সবাই মানুষের মাঝে দুটো শক্তির বসবাস একটি শুভ অপরটি অশুভ পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ এবং অশুভ শক্তির লড়াই চলতে থাকে এবং একটি পর্যায়ে শুভ শক্তির জয় হয় পরাজিত হয় অশুভ শক্তি তাই তো সাধারণ মানুষ প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে আসেন বিশাদ হাসান নিউজ টোয়েন্টি ঢাকা বাঙালির ঐতিহ্য ভাষা সংস্কৃতির উপর আঘাত হানে এমন অশুভ শক্তি যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান শেখ হাসিনা বলেন বাংলাদেশে সব ধর্মবর্ণের মানুষ একাত্ম হয়ে এই উৎসব উদযাপন করে এটাই বাঙালির আবহমান কালের রিপোর্ট নতুন বাংলা বছরের প্রথম দিনে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন বঙ্গাব্দ চোদ্দশো উদযাপনে আওয়ামী লীগের কর্মসূচি বলেন বাংলা নতুন বছরকে বরণ করার অনুষ্ঠানে বাধা দেয় তৎকালীন বিএনপি সরকার নববর্ষকে তারা ধর্মীয় আবরণ দেওয়ার চেষ্টা করে চোদ্দশো সাল কবিতার রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে এমন আচরণে দুঃখ পেতেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আমাদের দেশে তখন যারা ক্ষমতায় ছিল তার এই কবিতার ভাষাও বোঝে নাই না রবীন্দ্রনাথের কবিতার ভাষা বুঝেছে না নজরুলের কবিতার ভাষা বুঝে কিছুই বোঝে নাই বুঝতো বাধা দিতে হবে কারণ তাদের হৃদয় তো অন্য ভাষা যিনি এস এসসি পরীক্ষায় শুধু আর উর্দু পাশ করে তার মনে তো বাংলা ভাষার জায়গা থাকবে কোথায় আর করবেই বাকি আর যার হৃদয়ে বাঙালির জন্য বাংলাদেশের জন্য কোনো দরদ না থাকবে ভালোবাসা না থাকবে তার হৃদয়ে থাকে প্যারে পাকিস্তান এটা তো জানার কথা যারা বাঙালি সংস্কৃতির পক্ষে নয় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান শেখ হাসিনা আর যেন আমাদের দেশে কখনো ওই ধরনের অশুভ শক্তি না আসে যারা আমাদের ঐতিহ্যের উপরে আঘাত করবে ভাষার উপরে আঘাত করবে সংস্কৃতির উপরে আঘাত করবে আমাদের নিজেদের অস্তিত্বের উপরে আঘাত করবে এই ধরনের অশুভ শক্তি যেন আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র করে তুলবেন নতুন বছরে এই প্রতিজ্ঞার কথা দৃঢ়তার সঙ্গে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই উন্নয়নশীল দেশ থেকেই আমরা এগিয়ে যাব বাংলাদেশ শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাঙালিদের বন্ধু সম্বোধন করে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তারা এই শুভেচ্ছা জানান নতুন বছরের শুভেচ্ছা টুইট বার্তায় মোদী জানান বাঙালি বন্ধুদের জানাই নববর্ষ আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং এক অসাধারণ আগামী বছরের জন্য প্রার্থনা করি অন্যদিকে মমতা ব্যানার্জিও টুইট করে জানান বাংলাদেশের ভাই ও বোনদের জানায় শুভ নববর্ষ তবে বাংলাদেশের আজকের দিনটিতে পহেলা বৈশাখ উদযাপিত হলেও ওপার বাংলায় এই দিনটি উদযাপন করা হবে আজ এ উপলক্ষে রাজ্য জুড়েই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে এবারে আন্তর্জাতিক সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে রাশিয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান আহ্বান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে হামলার সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সিরিয়া একযোগে বিমান হামলা শুরু করে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ মার্কিন জোট এদিকে পাল্টা হামলা চালিয়ে তেরোটি মিসাইল প্রতিহত করার দাবি জানিয়েছে রিপোর্ট দামেস্কো গেল সপ্তাহে সিরিয়ার দৌমাতে সন্দেহভাজন রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় আসাদ সরকারকে দায় করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টা পালটি হুমকির পর শুক্রবার সিরিয়ায় বিমান হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আই এর আগে পেন্টাগন এক ব্রিফিং এ জানায় দামেস্কের সামরিক ঘাঁটি সহ তিনটি স্থান তাদের লক্ষ্যবস্তু এর পরপরই শুরু হয় হামলা রাজধানী সহ হোম শহরের দুটি এলাকা লক্ষ্য করে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় তারা এরই মধ্যে রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে এমন সব সন্দেহভাজন এলাকায় হামলা চালিয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন পাশাপাশি পাল্টা হামলায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ হামলার তেরোটি মিসাইল প্রতিহত করার দাবি দামেস্কের সিরিয়ায় হামলা চালানোর প্রতিবাদ জানিয়ে টুইট করেন দেশটির আধা সামরিক বাহিনীর ভারপ্রাপ্ত বিরোধী দলের নেতা নেসার আল হারিরি বলেন বেসামরিকদের ওপর হামলা কোনোভাবে সমর্থন করা যায় না হামলার প্রতিক্রিয়া বিক্ষোভ জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত সহ সিরিয়ার মানুষ সিরিয়ায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র এমন সময়ে সিরিয়ায় হামলা চালাল যখন সেখানে শান্তি প্রতিষ্ঠার পথ শুরু হয়েছে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইউরোপের মিত্র রাষ্ট্ররা হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক হামলায় সমর্থন রয়েছে বলে দাবি করেছে জাপানও সঞ্জিদ ইসলাম নিউজেন্টিফোর সিরিয়ায় মার্কিন জোটের হামলার ঘটনায় হঠাৎ করে বিশ্ব রাজনীতিতে তোলপা শুরু হয়েছে সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ সম্পর্কে নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইশফাক ইলাহি চৌধুরীর সাথে কথা বলে নিয়াস টোয়েন্টি তিনি বলেন সেখানে ইসরায়েল ও সৌদি আরব কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না অন্যদিকে এর বিপক্ষে রাশিয়া ও তার জোটকে শক্ত অবস্থানে রাখতে চাইছে আসলে শক্তির পরীক্ষাটা হচ্ছে সৌদি আরব ইসরায়েল তথা পশ্চিমা শক্তি বনাম রাশিয়া এখন কিন্তু রাশিয়া সেখানে একটা প্রেজেন্স খুব ইউনো শক্ত অবস্থানে আছে কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো ভবিষ্যতের যে পরিকল্পনাই হোক না কেন সেখানে রাশিয়া একটা প্লেয়ার হয়ে থাকতে চায় এবং একই সঙ্গে আছে ইরান কারণ ইরান আপনি যখন ইরান ইরাক এবং সিরিয়া লেবানন হয়ে একটা কিন্তু শিয়া বেল্ট সেখানে গড়ে উঠতে পারে যেটা কিন্তু সৌদি আরেবিয়ার জন্য তারা মনে করছে তাদের জন্য একটা কোন শাসন সেখানে তারা সৌদি আরব মানবে না তো আমার মনে হয় এটা একটা অত্যন্ত ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে আঠারো বছর কারাভোগের পর এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন উত্তর ভারতের সেই উলফা নেতা অনুপ চেটিয়া প্রথমবারের মতো কোনো বাংলাদেশি টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারই স্বীকার করলেন নিজেদের নেতৃত্ব ও কৌশলগত কিছু ভুলের কথা আটক হওয়া থেকে বর্তমান জীবন নানা ঘটনা দুর্ঘটনার মাধ্যমে তুলে ধরেন অনেক অজানা তথ্য নিষিদ্ধ হওয়া প্রশ্নে বলেন একটি গণতান্ত্রিক দেশে সশস্ত্র বিপ্লব করলে নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক আহসান সুমনের ক্যামেরায় আসামের গুয়াহাটিতে সাক্ষাৎকারটি নিয়েছেন লাকপিনা জেসমিন সোমা দেখবেন প্রথম পর্ব পূর্ব ভারতের নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট আসাম বা উলফা আসামের রাজধানী গোহাটিতে হঠাৎ দেখা সেই সংগঠনের চেটিয়ার শীর্ষ নেতা সঙ্গে যিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন প্রায় বছর বাংলাদেশি মিডিয়ার সাক্ষাতে তাই হঠাৎই যেন উচ্ছ্বসিত অনুপ চেটিয়া প্রথমে আপনাদের আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের লোককে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যে মাধ্যমে কারণ আমি গ্রেপ্তার হয়েছিলাম জানতে চাওয়ায় ফিরে গেলেন ধুলো জমা সেই স্মৃতির কারাগারে যেখানে তার সময় কেটেছে বাংলাদেশের বহু নামি নেতাদের সঙ্গে আর বাংলাদেশে কারাগারে থাকা অবস্থায় আপনার আমাদের যে সহবন্দী ছিল বাংলাদেশে তো আপনারা জানেন রাজনৈতিক বন্দী সব সময় বিএনপি থাকলে আওয়ামী লীগ ঢুকে আওয়ামী লীগ আমায় বিএনপি কারাগারে ঢুকে আমি অনেককে পাইছি জেলখানায় তারা আমাকে অনেক সহানুভূতি দেখাইছে অনেক সহযোগিতা করছে কারণ না হলে তো আঠারো বছর জেলখানায় আমাদের পক্ষে কষ্টকর হয়ে যা কেন নিষিদ্ধ হলেন এমন প্রশ্নে অনুপ চেটিয়া বলেন একটি গণতান্ত্রিক দেশে সশস্ত্র বিপ্লব করলে নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক যখন করা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে দেশে সরকার কখনো আর্মস রিভলিউশন করতে দিবে না এটা স্বাভাবিক কথা সেই জন্য তারা যে নিষিদ্ধ ঘোষণা করে আমাদেরকে বেন করছিল হ্যাঁ এটা স্বাভাবিক রাষ্ট্রদণ্ড সেটা করবেই প্রশ্ন এসে যায় সশস্ত্র বিপ্লবের পথ কেন বেছে নিয়েছিলেন অনুপ চেটিয়ারা অবৈধ বিদেশি নাগরিক বহিষ্কারের জন্য যেটা মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টে যখন আমাদের ডিমান্ড ছিল ফিফটি ওয়ান বেস্ট ইয়ার ফিফটি ওয়ান হবে কিন্তু সেভেন্টি ওয়ান যখন করলো বা মানে আন্দোলনকারীকে সাপোর্ট করার জন্য বা আন্দোলনকারীকে সহযোগিতা করার জন্য আসামের জনগণের প্রতি সম্মান জানানোর জন্য ভারত সরকার যখন ইচ্ছা ইচ্ছুক ছিল না যখন জনগণ বুঝে ফেলা যে আমাদের দাবি তারা মানবে না স্বাভাবিকভাবে সেই সেই সময় আসামের জনগণ চিন্তা করছিল না আমরা সহস্র পথ গ্রহণ করতে হবে সেই পরিপ্রেক্ষিতেও আমরা সহস্র পথ গ্রহণ করছিলাম অনুপ চেটিয়া গ্রেপ্তারের পর ভেঙে যায় উলফা নিজেদের কিছু কৌশলগত ভুলের কথাও স্বীকার করেন এক সময়ের বিতর্কিত এই নেতা আমি গ্রেপ্তার হওয়ার পরেই আমাদের পার্টির লাইন কিছু একটা চেঞ্জ হয়ে গেল আমার নেতৃত্বর মধ্যে কিছু ভুল একটা মানে স্ট্র্যাটেজি প্রস্তুত করতে কিছু ভুল হয়ে গেল কিন্তু বাংলাদেশে কেন ঢুকেছিলেন কেনই বা আটুক হলেন আবার কিভাবেই বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে আঠারো বছর কারাভোগের পর ফিরলেন স্বাভাবিক জীবনে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন অনুপ চেটিয়া দেখবেন পরবর্তী পর্বে আমরা বলছি যে সে লোকগুলাকে লাকনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি আসাম ভারত রাতের বেলা লাইট নেই ভুতুড়ে পরিবেশ তৈরি হয় ঘটে ছিনতাইয়ের ঘটনাও বলছিলাম রাজধানীর ফ্লাইওভার বা উড়াল সড়কগুলোর কথা বরং ফ্লাইওভার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না এই মুহূর্তে রয়েছে বনানী ফ্লাইওভার থেকে যে অংশটি মিরপুর দিকেছে সেই অংশের উপরে এবং এই ফ্লাইওভারের অধিকাংশ স্থানে কিন্তু কোনো বাতি জ্বলার ব্যবস্থা নেই কিন্তু লাইট স্টেশনগুলো কিন্তু রয়েছে এখানে এবং এই মুহূর্তে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ফ্লাইওভারের লাইট স্টেশনগুলো কিন্তু রয়েছে কিন্তু কোনো ধরনের বাতি জ্বলছে না একটু আগে কিন্তু এখান থেকে বেশ কিছু ট্রাক এখান থেকে চলাফেরা করেছে এবং সেখানে কিন্তু আপনার তারা খুব দ্রুত গতিতে জ্বালা যার ফলে তারা সামনে কী রয়েছে তারা কিন্তু জানে না যার ফলে এই ফ্লাইওভারের উপরে লাইট কিন্তু এখন অত্যন্ত একটা দরকার হিসেবে দাঁড়িয়েছে আমরা এর আগে কিন্তু বেশ কয়েকবার এই নিয়ে প্রতিবেদন করেছি তারপরে কিন্তু এই ফ্লাইওভারের একটি অংশে বাতি জ্বলার ব্যবস্থা হয়েছে বাকি অংশে কিন্তু এখন সে একই অবস্থা দেখেই মনে হতে পারে এটা কোনো ভুতুলের গ্রাম আসলে কিন্তু এটা ঢাকা শহরের বনানী ফ্লাইওভার যেটার উপর দিয়ে আপনার মিরপুরে দেখে যাওয়ার রাস্তা রয়েছে এবং এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক দীর্ঘদিন হয়ে গেছে এই ফ্লাইওভারের বাতিল জ্বলার কোনো ব্যবস্থা নেই এটা আপনি জানেন যে ফ্লাইওভারটা কিন্তু উত্তর সিটি কমিশনের আওতায় রয়েছে এছাড়া আপনি জানেন যে ঢাকা শহরের অধিকাংশ ফ্লাইওভারে কিন্তু অনেকটা অবস্থা শোচনীয় যার ফলে এই সাধারণ মানুষ যারা কিন্তু এখানে চলাফেরা করে বিশেষ করে আপনার পরিবহন সহ যেসব ট্র্যাকগুলো যার ফলে খুব ঝুঁকিপূর্ণভাবে এখন চলাফেরা করে এবং এই মুহূর্তে এই ফ্লাইওভারে এই রাতের বেলায় কিন্তু অনেক গাড়ি ঘর চলাফলা করছে এবং তারা খুব ঝুঁকিপূর্ণভাবে চলাফলা করছে তো এই ফ্লাইওভারের বাতি কিন্তু এখন সময় দাবি এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আগেও জানিয়েছেন যে তারা রাতের বেলা চলাফলা করার জন্য ফ্লাইওভারের কিন্তু তারা আলোর দাবি জানিয়েছেন তো এই ছিল আমাকে সর্বশেষ বলা এই ফ্লাইওভার থেকে নেওয়া টোয়েন্টি ফোর সাংবাদিক সমূহ একটা বিরতির ফিরছে একটু পর সাথেই থাকবো বিরতির পর আবারো স্বাগত দেখছেন নিউজ ফোর সংবাদ এবারে প্রবাসের খবর প্রবাসের খবরের শুরুতেই যাব যুক্তরাজ্যে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসম মাসুম মাসুম মার্কিন জোট সিরিয়া হামলা চালাচ্ছে দামেস্ক শক্তভাবে তা প্রতিরোধের চেষ্টা করছে আপনার কাছে প্রশ্ন হলো এই মার্কিন জোটে রয়েছে যুক্তরাজ্য শান্তিপ্রিয় মানুষ কি ভাবছে ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানেন যে যখন ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছে যা তার পরপরই কিন্তু দামেস্কে যে হামলাটি শুরু হয় ঠিক এক ঘন্টা পরে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন গতকাল মধ্যরাতে এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে ব্রিটেনের জাতীয় স্বার্থে মূলত এই হামলাটি তারা সমর্থন দিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এই হামলা কোনো দেশের বিরুদ্ধে নয় এটি হচ্ছে রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে এই হামলা বা এই আক্রমণটি পরিচালিত হবে এবং তিনি বলেছেন যে ওনার প্রধানমন্ত্রী হিসেবে এটি অত্যন্ত কঠিন একটি দায়িত্ব সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং এই সংবাদটি যখন সামাজিক মাধ্যমের বা মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যখন চলে আসে তারপরে কিন্তু ব্রিটেনের সাধারণ জনগণ একটি প্রতিক্রিয়া দেখিয়েছেন কারণ আপনারা জানেন যে ব্রিটেন হচ্ছে আসলে গণতন্ত্র একটি দেশ এখানে মানুষ ফ্রি ভয়েস বা মুক্ত ভাবে তারা সমালোচনা করতে পারেন তারা অনেকেই কিন্তু টেরিজাম বা ব্রিটেনের এই অবস্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং অনেকে বক্তব্য দিয়েছেন লেখালেখি করেছেন সামাজিক মাধ্যমে প্রচন্ড ঝড় বইছে এবং আপনারা জানেন যে মানুষজন খুবই আশঙ্কা করছেন যে একটি বড় ধরনের কোনো যুদ্ধ আশঙ্কা করছেন তারা এছাড়া অনেকের মনে ভয় আছে যে যে এই ধরনের একটি পরিস্থিতি যদি আসলেই যেটা বলা হচ্ছে যেটা রাশিয়া যদি আসলে পাল্টা জবাব দেয় বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যদি তারা আসলে জবাবে আসে তাহলে ভবিষ্যৎ কি হবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে আমি শুনেছি তারা এগুলো নিয়ে আসলে চিন্তিত এছাড়া আপনারা আপনারা জানেন যে সিরিয়াতে যে মানবিক বিপর্যয় চলছে গত কয়েক বছর ধরে তার পক্ষে কিন্তু ব্রিটেনের বিভিন্ন চ্যারিটি সংস্থা কাজ করছে এবং বিলিয়ন বিলিয়ন পাউন্ডের সহায়তা কিন্তু বিভিন্ন আহ চ্যারিটি সংস্থা থেকে গিয়েছে ব্রিটেন সিরিয়ান রিফিউজিদের উদ্দেশ্যে সেই কারণে কিন্তু আসলে সিরিয়ার এই বিষয়টির প্রতি মানুষজনের বা এখানকার যারা মানুষ সচেতন মানুষ রয়েছে নাগরিক রয়েছে তাদের একটি আলাদা দৃষ্টি রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে আসলে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যে আসলে এখানে সাধারণ মানুষের কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষয়ক্ষতির হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই বিষয়টি তারা উদ্বিগ্ন বা উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া আপনারা জানেন যে ইরাক যুদ্ধের সময় যখন ব্রিটেন অবস্থান নিয়েছিল এখানে কিন্তু অনেক বড় বড় ডেমনস্ট্রেশন হয়েছিল মানুষজন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ইরাক যুদ্ধের এই সিদ্ধান্তর কারণেই কিন্তু আপনারা জানেন যে লেবার একটা পর্যায়ে আসলে তারা জনপ্রিয়তা হারায় এবং গত কিছুদিন আগেও কিন্তু লেবারের তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার যিনি এই সিদ্ধান্ত দিয়েছিলেন ইরাক যুদ্ধের ব্যাপারে তিনি কিন্তু তারা তার ভুল স্বীকার করেছেন যে ইরাক যুদ্ধের জড়িয়ে পড়াটা তাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল সুতরাং আসলে এই ধরনের মধ্যপ্রাচ্যের এই ধরনের দেশগুলোর উপরে আহ এই ধরনের আক্রমণ চালানো বা কোনো ধরনের যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি আসলে আহ সাধারণ মানুষ মনে করছে আর একটু ভাবনা করে নেওয়া উচিত কারণ যেটি ইরাক যুদ্ধের মতো এই ধরনের যাতে পরিস্থিতি না হয় যে আরো দশক পরে গিয়ে বলতে হয় যে আসলে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং আজকে যেহেতু পার্লামেন্ট ওপেন হবে সেখানে অনেক ধরনের ডেমনস্ট্রেশন যেহেতু ব্রিটেন আসলে একটি আমি আগে বলছিলাম যে গণতান্ত্রিক দেশ এবং এখানে ডেমোক্রেসির প্র্যাকটিসটা খুব পাওয়ারফুল ভাবে হয় সেটি কিন্তু আসলে হয়তো বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন বা প্রতিবাদ আমরা সামনে দেখতে পাব মাসুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসম মাসুম তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবার যাব কানাডায় অন্টারিও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাজার মাহমুদ মাজার মাহমুদ কানাডাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা কিভাবে উদযাপন করেছে পহেলা বৈশাখ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন ধন্যবাদ আসিফ আপনাকে জি আপনি বলছিলেন পহেলা বৈশাখ আসলে আমরা এখানেও বাংলাদেশ থেকে অনেক দূরে বসেও বাংলাদেশে যেমন উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে পহেলা বৈশাখ হয় আমরাও কিন্তু এখানে সেরকম ভাবেই উদযাপন করে থাকি পহেলা বৈশাখ একটি সার্বজনীন অনুষ্ঠান এবং এখানেও সেই একই রকম প্রসেস আমরা ফলো করার চেষ্টা করি এবং সেভাবেই আসলে উদযাপিত হয় ওই অনুষ্ঠানটি যেমন এখানে আমাদের সকল ধর্ম বর্ণের মানুষ আমাদের পহেলা বৈশাখে অংশগ্রহণ করে যাদের পরিচয় আসলে বাঙালি এবং শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা কিন্তু নয় আমাদের এখানে অনেক কলকাতার বন্ধুরা আমাদের অনেক ইন্ডিয়ার বন্ধুরাও কিন্তু আমাদের সাথে তাদের সংস্কৃতি মিলে যাওয়ার কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে এবং এই বছর এই পহেলা বৈশাখটি আমাদের উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ার কারণে আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটি উদযাপন করে আসছি এবং এই অনুষ্ঠানে আমরা আমাদের নতুন প্রজন্মকে তারা আহ চেষ্টা করে বাংলাতে তাদের আহ মাতৃভাষার গান মাতৃভূমির গান আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের দেশে কিভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয় আমরা দেশে যেমন বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন দিয়ে আমাদের পহেলা বৈশাখ উদযাপন করে থাকি আমরা এখানেও কিন্তু বিভিন্ন রকম প্ল্যাকার্ড ফেস্টুন বানাই স্টেজ বানানো হয় এবং সেই স্টেজে আমাদের নতুন প্রজন্ম পারফর্ম করে তারা যেমন বাংলাদেশ সংস্কৃতির সাথে পরিচিত হয় সেরকম আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুধুমাত্র বাঙালি রানা অন্যান্য প্রবাসের বন্ধুরাও ভিন্ন দেশের বন্ধুরাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তারা আমাদের গৌড়বজ্বল সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এই پہলা বৈশাখ অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের কমিউনিটির একটি सार्वजनिक অনুষ্ঠানে পরিণত হয় এটি অর্থাৎ সকল মানুষ এটা অংশগ্রহণ করে এবং আমরা আমাদের দেশকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সামনে তুলে ধরি আমাদের দেশের সংস্কৃতি কালচার আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সামনে তুলে ধরি এবং খুব আশ্চর্য ব্যাপার অনেকে জানে না যে আমাদের ঐতিহ্য কত গৌরবজল তারা জানে না যে আমাদের নিজস্ব একটি ক্যালেন্ডার পদ্ধতি রয়েছে তারা যখন এগুলো জানতে পারে তারা সত্যি বুঝতে পারে যে আমাদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ এবং আমরা বাংলাদেশে যেভাবে পালন করে থাকি স্পেশাল খাবারের মাধ্যমে এখানে সেগুলো আমরা আয়োজন করার চেষ্টা করি সেরকম প্ল্যাকার্ড ফেস্টুন আমরা সেগুলো বানানোর চেষ্টা করি এবং সবাই বিভিন্নরা বিভিন্ন মানুষ পারফর্ম করার মাধ্যমে আমরা কিছু সময়ের জন্য আমাদের দেশি একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি এখানে ধন্যবাদ আসিফ আপনাকে মানজার মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক মানজার মাহমুদ তিনি কানাডায় অন্টারিও থেকে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবার যাব মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত হোসেন শাহাদাত পহেলা বৈশাখ মালয়েশিয়ায় কিভাবে উদযাপন করা হয়েছে আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে যেটি জানতে চাই আসলে আপনার কাছ থেকে যে পহেলা বৈশাখ মালয়েশিয়ায় কিভাবে উদযাপন করা হয়েছে ধন্যবাদ আসিফ আসলে যেমনটা বলছিলাম মালয়েশিয়াতে ব্যাপক উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে যেমনটি আসলে বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে আসলে এখানেও আমাদের প্রবাসীদের উৎসবে কোনো কমতি ছিল না এবং মালয়েশিয়াতে এবার আসলে অন্যান্য বার চেয়ে এবার পয়লা বৈশাখের উদযাপনটা আসলে একটু ভিন্ন রকম ছিল যেমনটা জোহর ভালো ইউনিভার্সিটিতে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে এবং আপনার

সাদাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য মালয়েশিয়ার কোয়ালামপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত হোসেন এবার যাব স্পেনে বার্সেলোনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন স্মাইল হোসেন ব্রাইহান তাহিয়ান স্পেনের দূতাবাসশের পক্ষ থেকে পহেলা বৈশাখে কি কি আয়োজন করা হয়েছে প্রবাসীদের উপস্থিতি কেমন দেখেছেন ধন্যবাদ আসিফ আপনাকে জামিটে বলছিলেন যে বন্ডিল সাজে সাজেছে আজকে বাংলাদেশ দূতাবাস স্পেন মাদ্রিদ তো এখানে প্রথমেই বিভিন্ন ধরনের আলপনা এবং কি হরেক রকমের যে বেলুন এবং বিভিন্ন রঙিন কাগজ এবং ব্যানার ফেস্টের মাধ্যমে কিন্তু মনোরম সাজে কিন্তু সেজেছে আজকে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন অনুষ্ঠানের প্রথমেই মাননীয় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্ডকার প্রবাসী বাংলাদেশী উপস্থিত যারা ছিলেন সকলের সাথে কুশল বিনিময় করেছিলেন এবং শুভেচ্ছা বক্তব্যে তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তিনি বিগত বছরের দুঃখ দুর্দশায় সকল কিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও হেড অফ চ্যান্সেরি এম হারুন আল রশিদের সঞ্চালনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভেদ শফিউল্লাহ প্রথম সচিব শ্রম মোহাম্মদ শরীফুল ইসলাম এবং কি বিশেষ সহকারী রেজা সাইফুল নাসির জাহাঙ্গীর সহ অনেকে এবং কি আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন এ কে এম জহিরুল ইসলাম ইসমাইল হোসেন রাহান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এখানে দেখা যায় আহ মানবর রাষ্ট্রদূত তার বক্তব্যে আরো বলেছেন যে স্পেনে গত বারো তারিখ স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওহিদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন এবং কি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে তো এই এগিয়ে যাওয়া পথযাত্রায় কিন্তু প্রবাসীদের আহ অংশ অংশ কিন্তু যে অংশীদার বা যে প্রবাসীদের একটি আহ যে আমরা দেখতে পাই যে অংশগ্রহণ সেটি কিন্তু সিংহভাগ কিন্তু প্রবাসী যে যে কোনো ধরনের বিষয়ে যদি দূতাবাসের সহযোগিতা দরকার হয় তাহলে সেটি আহ দূতাবাস থেকে প্রদান করা হবে বলে ঘোষণা দেন মানব রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তো অনুষ্ঠানের শেষে কিন্তু আহ পান্তা ইলিশ সবজি মাছ এবং এবং কি আয়োজন করা হয়েছে এবং কি অতিথিদের মধ্যে সেগুলি কিন্তু তারা পরিবেশন করেছেন এবং কি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু উৎসব একটি উপস্থিতি দেখতে পেয়েছি আমরা ধন্যবাদ আসিফ আপনাকে রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক বার্সেলোনা স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন রায়হান এবার যাব নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু পর সাথেই থাকুন বিরতি পর আবারও স্বাগত দেখছে নিউজ টোয়েন্টি সংবাদ আবারও প্রবাসের খবর এবার যাব অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার শতদল তালুকদার সিডনিতে পহেলা বৈশাখে কি কি আয়োজন করা হয় প্রবাসীরা কিভাবে উদযাপন করেন সিডনি থেকে বাংলা শুভ নববর্ষ সিডনিতে গতকাল উদযাপিত হয়ে গেল বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গার বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল নেমেছিল সিডনির বিখ্যাত অলিম্পিক পার্কের স্টেডিয়াম স্টেডিয়ামে সেখানে হাজারো রঙিন বর্ণিল বাংলা বাঙালি মানুষ একত্রিত হয়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বাংলা নববর্ষকে উদযাপন করেছেন এবং এখানে এখানকার মূল স্রোতের প্রধানত এখানকার সিডনির যে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ছিলেন তিনি উপস্থিত থেকেছেন তার সাথে এখানকার ফেডারেল এবং স্টেটের বিভিন্ন এমপি মন্ত্রী তারা উপস্থিত থেকে বাংলা নববর্ষ উদযাপন করেছেন যে উদযাপন দেখতে এতই কালারফুল ছিল যে বিভিন্ন জায়গা থেকে এখানকার মূল স্রোতের অস্ট্রেলিয়ান মানুষরা পর্যন্ত বাঙালির সাজে বাঙালির ঢঙে এখানে উপস্থিত হয়েছিলেন এখানে ছিল বইয়ের স্টল খাবারের স্টল এছাড়াও শিশুদের জন্য রয়েছিল অনেক ধরনের আয়োজন যে আয়োজনে কিছুক্ষণের জন্য কিংবা সারাদিন ব্যাপী মনেই হয়নি যে এখানে বাংলাদেশের বাইরে বাংলাদেশিরা এক জায়গায় বাংলা নববর্ষ উদযাপন করছেন কালকে ছিল এখানকার ছুটির দিন সেই জন্য এখানে যারা এসেছেন তাদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা এছাড়াও এই মেলাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বাইরে থেকেও অনেকে আসেন এখানকার মূল স্রোতের মানুষরা নেচে গেয়ে খেয়ে আড্ডা দিয়ে এই অনুষ্ঠানকে এত এত পর্যায়ে নিয়ে গিয়েছেন যে এখন আর মনে হয় না যে বাংলাদেশের বাইরে একখণ্ড আরেকটা বাংলাদেশ এখানে তৈরি হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে যে পরবর্তী আরো কিছুদিন পরে এখানে একদম বাংলাদেশের মতো সমস্ত কিছু হবে কারণ কয়েকদিন আগে এখানে রাস্তায় যেন বৈশাখী মেলা উদযাপন করা যায় সে আয়োজন করা হয়েছে সে রাস্তা জুড়ে বন্ধ ছিল ছিল আলপনা নেচে বাঙালি উদযাপন এত ঢাক ডোল ছিল যে মনে হয়নি আমি এটা বারে বারে বলছি যে মনে হয়নি যে বাংলাদেশের বাইরে কোথাও বৈশাখী মেলা উদযাপন হচ্ছে এখানে দিনের শুরুতেই মঙ্গল শোভাযাত্রা ছিল সেই শুভযাত্রায় বর্ণিল বাংলাদেশে যেরকম মুখ ও মুখোশ পড়া থাকে এখানে ওই রকম মুখ মানুষও দিন দিন আকৃষ্ট হচ্ছে এখানকার যে সবচেয়ে বড় বৈশাখ মেলা সেটা উদযাপন করে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া তার যে সভাপতি আছেন তিনি খুবই উচ্ছ্বসিত দিন দিন এই মেলা বড় হচ্ছে এখানকার মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এখানকার মানুষের আগ্রহ বাড়ছে কারণ অস্ট্রেলিয়া আপনি জানেন যে এত এত সুন্দর দেশ পরেও কালারফুল বহু সংস্কৃতির যেই হওয়ার সংযোজনটা আছে এখানে বাঙালিরাই অন্যতম কালারফুল সংযোজন এখানে এত বৈচিত্র্য থাকে যে এখানে এই মেলাতে আসার জন্য মাসের পর মাস দিনের পর দিন মানুষ অপেক্ষা করে এই বৈশাখী মেলার সুন্দর দিনে আমি আরেকটা খবর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিডনিতে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন সে খবর নিয়ে আমি শীঘ্র বিস্তারিত আসব পরে তো এই জন্য আরো এখানকার বিভিন্ন সংগঠন এবং অন্য অন্য যে সরকারি বাংলাদেশি সরকারি সংগঠন সরকারি অফিস যেমন হাই কমিশনার তাদের উপস্থিতি এবং তাদের কর্মপরিধি এত ব্যাপক ছিল এবার যে এই বৈশাখী মেলা এখানে উদযাপন করার মধ্যে যে আনন্দ বিরাজ করেছে সেই বিরাজ বিরাজমান আনন্দ আরো দিন যাবে বলেই এখানকার স্থানীয় মানুষজন আশা করছেন তা আমাদের ধারণা যে এই বৈশাখী মেলা বাংলাদেশের যে কালচার যে সংস্কৃতি ঐতিহ্য আছে এটাকে অস্ট্রেলিয়ায় অনেক বড় করে পরিচিত দিবে অনেক কিছুর মাঝে এই বাংলা নববর্ষ উদযাপন অনেক বড় করে এবং অনেক অনেক বিস্তৃত এখানকার মূল স্রোতে জায়গা করে নিবে যে জায়গার কারণে আমাদের অবস্থান এবং আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং আমাদের যে কালচার কৃষ্টি সাহিত্য যে রয়েছে এটা আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারবো অস্ট্রেলিয়ার মূল স্রোতের মানুষের কাছে এই এই বৈশাখী মেলা উপলক্ষে এখানে বড় করে বাংলা এবং ইংরাজিতে নিমন্ত্রণ বিলবোর্ড যেটা যা সাধারণত কোনো কমিউনিটি ভিত্তিক মানুষ করতে পারে না সেরকম আয়োজন করেছিল বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া রাস্তায় বড় করে লেখা ছিল এসো হে বৈশাখ শুভ নববর্ষ এবং কালকে যে অলিম্পিক পার্কের মতো যেটা পৃথিবীর অন্যতম একটি সেরা ভেনু সেই ভেনুতে চতুর্দিকে বাংলা নববর্ষ ছিল লেখা বাংলায় যখন লেখা ছিল এক শিহরণ জেগেছিল বাঙালির মনে এই বাংলা নববর্ষ উপলক্ষে অলিম্পিক পার্ক থেকে অন্যান্য জায়গায় ট্রেনের সুবিধা বিশেষ সুবিধা রাখা হয়েছিল বাস সার্ভিস রাখা হয়েছিল যেন শহর থেকে ওই অলিম্পিক পার্কে যাওয়ার সময় প্রথমে একটা অনুভূতি তৈরি হচ্ছিল যে এখানে একটা বৈশাখী মেলা এখানে জাতি একটা কমিউনিটির নববর্ষ উদযাপন হচ্ছে সাধারণত এখানে চাইনিজ এবং অন্যান্য যে বড় বড় কমিউনিটি আছে তাদের নববর্ষ পালিত হয় সেও তাই বলবো যে আমরা অনেক ছোট কমিউনিটি হওয়া সত্ত্বেও তাদের তুলনায় কিন্তু আমাদের আয়োজন আমাদের বাংলার নব নববর্ষ এত ব্যাপক আয়োজিত হয় এখানে যেটা মানে বাইরের থেকে আসলে কল্পনাই করা যায় না এবং দারুণভাবে দেখার মতো উদযাপন করার মতো একটা বিষয় থাকে আছে। আসিফ এই ছিল বৈশাখী মেলার এবং বাংলার নববর্ষ উদযাপনের খবর এখানকার

ধন্যবাদ আসব আপনাকে আপনার মাধ্যমে দেশ ও বিদেশের নিউজ টোয়েন্টি ফোর সকল দর্শককে জাপান থেকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই সবাইকে সবাইকে নববর্ষ যদিও নববর্ষ আহ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তো গতকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাপোর জাপানে বসবাসকারী বাঙালিরা পুরাতন বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাঙালি কমিউনিটি সাপোর জাপানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বছর অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল নয়টা ত্রিশ মিনিটে এবং অনুষ্ঠানটি চলেছিল প্রায় চারটা অবধি এবং পুরোটি সময় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানটিতে এবং এই অনুষ্ঠানটিতে যখন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্নভাবে নিজেদের মধ্যে ইন্টারাকশন করি তখন কিন্তু আমাদের মনেই হয়নি যে আমরা দেশের বাহিরে অবস্থান করছি মনে হচ্ছিল যে বিদেশের মাটিতে একমাত্র বাংলাদেশ এবং তারা উদযাপন করছে তাদের সংস্কৃতির এক বড় অনুষ্ঠান স্মরণ অনুষ্ঠান তো আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের কচুকাছার দল ছিল আমাদের নতুন প্রজন্ম ছিল আমাদের নতুন প্রজন্ম আর্থিক প্রজন্মের শিশুরা বিদেশের মাটিতে

অনেক রকমের ভর্তা এবং এটা দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের খাওয়া দাওয়া এবং আমাদের অনুষ্ঠানটি এরপরে বিভিন্ন রকমের খেলাধুলা এবং অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের চলতে থাকে এদের বালিশ খেলা বাচ্চাদের বিভিন্ন রকমের ছিল সবাই গান গাওয়া কবিতা সব ছিল বসকরণ অনুষ্ঠানে তারপরে যেটি হয় তারপর ছিল আমাদের পরিচিতি পর্ব এবং এই প্রতিটি পর্বে ফাঁকে ফাঁকে আপনাদের ছিল পাঁচ কাকপটি খাওয়ার একটি ধুম এবং আমাদের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল সাপোর্টে বসবাসকারী প্রায় সত্তর বাংলাদেশি বিভিন্ন বয়সের নারী পুরুষ এখানে অংশগ্রহণ করেছিল আপনি জানেন আমরা হোক যারা থাকি ম্যাক্সিমামে পড়াশোনার খাতেই এখানে থাকা হয় আমাদের

শিবলুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক জাপানের হোকাইদো ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত মোহাম্মদ শিবলুর রহমান আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবার যাব দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক মাসুম বিল্লা মাসুম বিল্লা দক্ষিণ আফ্রিকার পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করা হয় কি কি আয়োজন থাকে ধন্যবাদ আসিফ আপনাদের শুরুতে এই প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ আফ্রিকা অন্যান্য দেশের মতো আফ্রিকাতে হবে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান এবং সেই সাথে এইবারই দক্ষিণ আফ্রিকাতে সবচেয়ে বড় যে অনুষ্ঠানটা হচ্ছে এইবারই গত যত বছর ধরে বাংলাদেশের এখানে আছে তার সবচেয়ে বড় অনুষ্ঠান হবে এবার সেটা আজকে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে আর কিছুক্ষণ পরেই দক্ষিণ আফ্রিকাতে যখন সূর্য উদয় হচ্ছে ঠিক তখনই এখানে আমি বাংলাদেশীরা তারা বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ পরিষদ বাংলাদেশ সমিতির সংগঠন নাম আছে বাংলাদেশ পরিষদ বাংলাদেশ পরিষদের উদ্যোগে এখানে বিশাল মেলা এবং আলোচনা সভা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক ক্লা ইভেন্টের আয়োজন করা হচ্ছে এবং ওনারা যে আয়োজন আর যে চিন্তা করেছে আয়োজন আমরা বলে জানতে পেরেছি যে এবারে সাউথ আফ্রিকাতে সবচেয়ে বড় আয়োজন এবার হবে

এই 4000 লোকের আশা করতে একটা তারা উপস্থিত হবে এবং তারা এসে বাংলাদেশে যেসব বাংলাদেশের কিস্তি কালচারকে বাংলাদেশ নারী নাকি বাংলাদেশ জাতির নাকি ভবিষ্যৎ প্রজন্মের যারা লক্ষিনাতে বিশেষ করে জন্মগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশ সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশি নেতাদের সাথে নেতাদেরকে নিবিড়ভাবে নিয়ে যাওয়ার জন্য মূলত আয়োজন করা হয়েছে এবং আগামী 29 তারিখে এই কারোর সংগঠন আছে

সংস্কৃতি কিছু এবারিক সংগঠন করে যে উদ্যোগগুলো নিয়েছে সে উদ্যোগ গুলা নেওয়ার জন্য বাংলাদেশিদের কাছে আমাদের জন্য বাংলাদেশিদের বাচ্চাদের জন্য প্রতি জানতে পারছে বাংলা কালচার

আসসালামু আলাইকুম সিটি কালচারকে এখানকার ততবত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দক্ষিণ আফ্রিকা JOHANNESBURG থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক মাসুম বিল্লাহ এবার যাব কাতারে দোহা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মামুনুর রশিদ মামুন কাতারে পহেলা বৈশাখ উদযাপনের খবর জানতে চাই আমরা

এছাড়া আসলে আপনাকে আমি জানিয়ে রাখি শোভাযাত্রা একমাত্র বাংলাদেশের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় যখন তারা এবং

মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কাতারের দোহা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক মামুন রশিদ শেষ করবো এখনকার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার রমনার বটমূলে গানে সুরে ছায়ানটের বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় বাঙালির সংস্কৃতিতে আঘাত হানে এমন অশুভ শক্তি যেন ক্ষমতায় না আসে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী সিরিয়ায় একযোগে মার্কিন জোটের হামলা দামেস্কের পাল্টা জবাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া এই ছিল এক হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ছিল